আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা ইনস্টাগ্রাম ইউজার আছেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রত্যেকটা ক্লিকে 2400-1000 করে ফলোয়ার্স নিতে চান, রিয়েল ফলোয়ার্স, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গাইস, আজকের ভিডিওটি যদি আপনারা এখান থেকে বিনা স্কিপ দেখেন, আমি কথা দিচ্ছি আপনারা প্রতিদিন চাইলে হাজার হাজার ফলোয়ার্স আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন, তাও সবগুলো ফলোয়ার্স হবে রিয়েল। দেখুন, আমার এখানে 2049টা ফলোয়ার্স আছে। আমার রিয়েল ইনস্টাগ্রাম ইউজার হচ্ছে GBT9972। তো আমরা সরাসরি কি করবো, গুগল বা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিব, তারপরে চলে যাবো সার্চ বারে। সার্চ বারে যাওয়ার পরে লিখবো takipseeking.net। আমি যেভাবে লিখতেছি সেমভাবে লিখে নেবেন, লেখাটা স্ক্রিনে যা দেখবো সেখান থেকে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমার পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটি যা দেখবো সেখান থেকে চাইলে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে takipseeking.net এই ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারেন। তো আমরা takipseeking.net লিখে সার্চ করে দিলাম, তারপরে আমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল। তো আমাদের যে কাজটা করতে হবে, ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করুন, এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তারপর গাইস, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার একটা সিস্টেম আসছে। সো আমরা কি করব, এখানে ফেক ইনস্টাগ্রাম ইউজ করব। ফেক ইনস্টাগ্রাম ইউজ করে আমরা লগ ইনটা করে নেব। তো আমরা তার জন্য একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আলাদাভাবে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা এখানে পাসওয়ার্ডটা এবং ইউজার নামটা বসিয়ে দিব। বসানোর পরে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ইউজার নাম বসাইছি, তারপরে পাসওয়ার্ডটা বসাই দিছি। বসানোর পরে দেখতে পাচ্ছেন গিরিস অ্যাপ, মানে এটা একটা লগ ইন অপশন। সো সিম্পলি এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের লগ ইনটা হয়ে যাবে। লগ ইনটা হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লগ ইনটা হওয়ার পরে 50টা লাইকস, 2400 ফলোয়ার্স, এছাড়া ইনস্টাগ্রামের সকল সার্ভিস আমরা বিনামূল্যে নিয়ে নিতে পারবো। আমরা যেহেতু ফলোয়ার্স নেবো, তার জন্য ফলোয়ার্স আইকনে একটা ক্লিক করে দিব। ফলোয়ার্স আইকনে ক্লিক করে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম। সো এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নামটা দিতে হবে, যেটা ছিল আমাদের GBT9972। সো আমরা আমাদের রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নাম বসিয়ে ব্যবহারকারী খুঁজুন এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে গাইস কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে। সো এখানে আমরা কি করব, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখবো। দেখার পরে আমরা সিম্পলি কোয়ান্টিটি এখানে 15টা কেটে 600 দিয়ে দিব। ঠিক আছে, আমরা যেহেতু 600 ফলোয়ার্স নিতে পারবো, 600 দিয়ে তারপর শুরু করে নিয়ে অপশনে ক্লিক করে দিব। শুরু করে নিয়ে অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে 120 সেকেন্ডের একটা সময় কাউন্ট হবে। সো আমরা এখানে 120 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আমরা 120 সেকেন্ড অপেক্ষা করে নিব, তারপরে আমরা দেখবো যে কতক্ষণ আমাদের কতগুলো ফলোয়ার্স আসছে। সো আমরা এখানে 2 মিনিট অপেক্ষা করে নিলাম। 2 মিনিট অপেক্ষা করার পরে গাইস দেখতে পাচ্ছেন আমাদের সময়টুকু জিরেতে চলে আসছে, জমা সম্পন্ন হয়েছে তারা বলছে। সো এখন আমরা যে কাজটা করবো, সরাসরি চলে যাবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। অলরেডি গেছে, ও মাই গড। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 2049টা ছিল, এখন আমাদের 2178টা ফলোয়ার্স হয়ে গেছে ইনস্ট্যান্ট, বাই 2 মিনিটের মধ্যে। ও মাই গড ভাই, বুঝতেই পারছেন মানে কতটা রিয়েল এবং কতটা ইনস্ট্যান্ট কাজ করে। সো আমরা যদি আমাদের নোটিফিকেশন যাই, দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট নাও 8 সেকেন্ড, 14 সেকেন্ড, 15 সেকেন্ড, এইভাবে কিন্তু আমাদের ফলোয়ার্সগুলো সবগুলো আসছে। এবং আমাদের ফলোয়ার্স কিন্তু এখনও পর্যন্ত আসতেছে, আমরা মানে প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু আমাদের ফলোয়ার দেখতে পাচ্ছি যে বাড়তেছে। এবং গাইস, আমাদের সবগুলো ফলোয়ার্স কিন্তু একদম রিয়েল। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে।